আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খান মুসলিম, স্টার কিড জয় মুসলিম, কিন্তু ঢালিউড কুইন অপু বিশ্বাস হিন্দু ধর্মের। কিন্তু অপু বিশ্বাস কি পারতেন না মুসলিম ধর্মে থাকতে? অপু বিশ্বাসের ধারণা, সাকিব খান যদি চাইতেন তবে তাকে ইসলাম ধর্মে রাখতে পারতেন। নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি জয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিবের সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। আমার কাছে আমার সন্তান জয় সবার আগে। অভিনয় আমার পেশা, এটা আমি বাদ দিতে পারতাম না। তবে নামাজ, রোজা, হজ নিয়মিত আদায় করে স্বামী সন্তান নিয়ে সুখী সংসার করতে চেয়েছিলাম। আমাকে কেউ নামাজ পড়া শেখায়নি, কিন্তু আমি রোজা রেখেছি, নামাজও পড়েছি। আমি নিজে বই পড়ে নামাজ শিখেছি। সাকিবও রোজা রাখে, নামাজ পড়ে। তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রাখি, নামাজ পড়ি। ও চাইতো আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবে তখন তো গোপনে নামাজ পড়তাম। এরপর প্রকাশ্য নামাজ পড়েছি, কারণ এর আগে কেউ জানতো না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। 2010 সাল থেকে নামাজ পড়তে শুরু করেছি। তিনি বলেন, হ্যাঁ, সাকিব চাইলেই আমাকে মুসলিম হিসাবে রাখত। একজন বাঙালি মেয়ে তো কখনো তার স্বামীর অবাধ্য হতে পারে না। এখনো আমি যখন শ্বশুর বাড়ি থাকি তখন রোজা, নামাজ সব কিছুই করি। যাই হোক, সময় বলে দিবে কি হবে। যাই হোক, এখন আমি আমার মায়ের ধর্ম পালন করলেও জয়ের ধর্ম যেহেতু মুসলিম, তাই তাকে এখন থেকেই ধর্মের নিয়ম কানুন শিখতে হবে। এজন্য বাসায় হুজুর রেখেছি। রমজান মাসে জয়কে ওর দাদা দাদির কাছে রেখে আসি। ওই সময় সে সবকিছু খুব কাছ থেকে দেখে। ও ওর বাবার সাথে এখন নামাজ পড়ে। সাকিব ছেলেকে নিয়ে মাঝে মাঝে মসজিদে যায়। শুক্রবারে জয়কে ওর দাদা নিয়ে মসজিদে যায়। আসলে সাকিব চাচ্ছে জয় খুব ভালো মানুষ হওয়ার সাথে সাথে যেন একজন ভালো মুসলিমও হয়।